ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুদখোর হয়েছে, হয় নাই? ইবাদত বন্দেগীর জীবনে মানুষ নামাজ পড়ছে মাশাআল্লাহ, রোজা রাখছে, জাকাত দিচ্ছে না, জাকাত দিচ্ছে না, অন্যের হক দিচ্ছে না, প্রতিবেশীর হক দিচ্ছে না, আত্মীয়র হক দিচ্ছে না, নিজের সম্পত্তির সুষ্ঠু বণ্টন করছে না, ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না, এমন হচ্ছে না? নামাজ কিন্তু ঠিকই আছে, নামাজ মানুষ পড়ছে, নামাজ পড়ার পরেও মানুষ কবিরা গুনাহ করছে কিনা, নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা। এই যে রমজান মাস সামনে আসবে, এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না, পণ্যের দাম বাড়িয়ে দিবে না, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না, কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস, তারা অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিবে, অপেক্ষা করে বসে আছে। আর আমি বিগত দুটো লেকচারে বলেছি, কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে, কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব, ভবিষ্যৎ না, এটা বর্তমান। আসন্ন রমজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, কি করবেন এখন? আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন, যার সামর্থ্য নাই সে কি করবে? কিভাবে আমরা চলবো তাহলে? সমাধান, আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই, পাঁচটা খেজুর দান করে দিবেন, পারা যাবে ইনশাল্লাহ। যদি আপনার একটা কাপড় একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায় আরেকটা কেনার দরকার নাই, ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ, পারা যাবে। বাংলার মাটিতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে। আমাদের দেশে দারিদ্রের হার কত, কত পার্সেন্ট, কত পার্সেন্ট বলেন? 20%, কত পার্সেন্ট? এই করোনার সময় এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন 20 আসছে। 20 মানে হচ্ছে প্রতি পাঁচজনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না, প্রতি পাঁচজনে একজন তিন বেলা ভালো করে খেতে পারে না। এখন রমজান মাসে কী করি আমরা? আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তাই করি না? আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তার খাবার, তার ইফতার, তার সাহারি, তার পরিবারের দেখাশোনা, তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না, আমরা জাকাতগুলো দেই না, আমরা ওসর সাদাকাতুল ফিতর এগুলো দেই না, এতে করে একটা ব্যালেন্স তৈরি হয়, ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি, রমজানের বাইরে করি না। এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায়, একজন যদি চারজনের মতো না খেতে পারে, তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে, মনে করেন কথার কথা বলছি 20 কোটি, কত কোটি ধরে নেন যে 20 কোটি মানুষ আছে, তাহলে আপনার 15 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে আছে, 5 কোটি নিচে আছে। 5 কোটি সংখ্যাটা কি কম না বেশি? আচ্ছা, 15 কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি, এই খাবারের সাথে যদি আরও 5 কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে, তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না, বাড়বে না? বুঝতে পারছেন না? চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। এর উপর আবার আছে দুর্নীতি, এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই, এর উপরে আবার থাকবে কালোবাজারি, এর উপরে আবার সিন্ডিকেট করবে, এর উপরে আবার মাপে কম দিবে, মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সলিউশন বললাম, যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন। এক নম্বর কাজ কি? অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশীর হক দিবেন, নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে আছে, এমনটা করতে যাবো। যদি 5টা খেজুরে কাজ হয়ে যায়, 6 নম্বর খেজুরটা মানুষকে দান করুন। যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে। এখন বড় সলিউশন কি? এটা তো ইসলামিক সলিউশন বললাম, অপচয় কমিয়ে দেয়া, অপচয় কমিয়ে দেয়া, নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া। যেমন একটা হাদিস এসেছে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, হাদিস আছে না? এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না। আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না। আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি, পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে, ওইটা আমি চেষ্টা করি। মানুষকে দান করা তো দূরের কথা, আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই, ট্রিপল করতে চাই, আরও বেশি করতে চাই। এতে করে সমাজে কী হয়েছে জানেন? সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে। মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন, কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন গরিব হচ্ছে। মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি, না কারোর কাছে হাত পাততে পারি, না কারোর কাছে মনের কথা বলতে পারি। মধ্যবিত্তরা এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না, কারোর কাছে হাতও পাততে পারে, আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে, তাই না? তো একটু বোঝেন, আলোচনা অনেক গভীরে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি, যে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয়দেরকে খাওয়াবো,
এবং আমি অপচয় করব না, আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো, বাকিটা আমি দান করবো, সৎকা করবো। রমজানে যদি এরকম করতে না পারেন, রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি, দেখেন না কি হয়, কথাটা আগে শুনেন তো, কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে, তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বণ্টন করবেন, তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্রমন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, বরং সমাজে কি হয়, পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে, এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে, বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি, বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত। ধনী যারা আছেন, তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বণ্টন করতে হবে। যদি এটা করতে পারতেন, সমাজে সবাই তিন বেলা খেতে পারতো, না খেয়ে মরতো না, কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা। কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ, আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী। আশ্চর্য একটা কথা, সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায়, ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হচ্ছে। অথচ সমাধান কিন্তু এখানে, এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই? এটা মুখে বলছেন ঠিক, কয়জন বিশ্বাস করে? কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল কারীমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে? আজকে জুমার দিন, জুমার দিনে সূরা কাহফ পড়তে হয়, তাই না? এই সূরা কাহফের 54 নম্বর আয়াতে, কত নম্বর? 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন, দেখে নিন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে, নিঃসংকোচে, অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে। আল্লাহ পাক বলছে শুধু মুসলিমদের জন্য, পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি। কে বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? তার রাসূল কি মিথ্যা কথা বলেন? তাহলে আমাদের মানতে সমস্যা হবে, মানতে কি সমস্যা? এই যে বললাম, যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই, একটা স্টেবিলিটি চাই, অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে, জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না। মনে করেন বাংলাদেশে, মনে করেন যে 1 কোটি মানুষের উপরে জাকাত ফরজ, কথার কথা বলছে, কথার কথা, এই 16 কোটি 20 কোটি মানুষের মধ্যে মনে করেন 1 কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে, আছেন এমন মানুষ? জাকাত মানে কি? কত পার্সেন্ট দিতে হবে সম্পদের? 2.5%, 100 টাকায় 2.5 টাকা, এই তো। আচ্ছা, এখন 1 কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড়? আর এটা একজনের হিসেব করলাম, যদি এরকম আমি 1 লাখ মানুষের হিসেব করি কত টাকা আসবে? এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন। জাকাতের যে 8টা খাত আছে, আছে না? কটা খাত? 8টা খাতে সুষ্ঠু বণ্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না, সবাই খেয়ে পরে বাঁচবে। এই কাজটা করবে কি? কেউ উদ্যোগ নেবে? আচ্ছা, এই এই জাকাত কি শুধু 1 বছরই আসবে না প্রতি বছর আসবে? এই জিনিসগুলো বুঝতে হয়। ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না, কোরআন সুন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আল্লাহ পাশে তৌফিক দান করুন। রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন, নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না, অন্যের জন্য ওটা সাদকা করে দিবেন, সাদকা করে দিবেন। আর কি করবেন? জাকাত দিবেন। জাকাত দিলে আরও 10-20টা মানুষ না খেয়ে মরবে না, ওরা খেয়ে পরে বাঁচবেন সব। এর উপর আছে সাদাকাতুল ফিতর, আছে না? সাদাকাতুল ফিতর আমরা দিই। এগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? এগুলোকে আল্লাহ পাক শুধু ইবাদতের জন্যই দিয়েছেন? এগুলো করলে তো নেকি হয়, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয়, এই কারণ দিয়েছে আল্লাহ পাক। এমনি এমনি দিয়েছেন নাকি? এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লে তো নেকি হচ্ছেই, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন, আপনার শরীরও ভালো থাকবে, থাকবে না? আপনি ওযু করছেন, ওযু করলে নেকি হয় না, গোনা ঝরে যায় না, একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন, ইনশা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন। প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে, আছে না? এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে। এগুলো কে বুঝাবে? ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ, কোনো কোনো জায়গায় সার্কাস, মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দে। হ্যাঁ, মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায়, বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়,
হ্যাঁ, মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। আপনি একজন ব্যক্তিকে ডাকলেন, মাশাআল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বড় বড় ওয়াজও করছে, আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে, এমনও দৃশ্য দেখছে কত কি দেখবেন। আর এগুলো দুটো কারণে সব সারা দেশে এখন ভাইরাল হচ্ছে, দুটো কারণে। একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় জাতি, আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান ইয়ার কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি, এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান্দিলো টাইপের মানুষ, যা প্রচার হয় চিলে কান্দিলো ব্যাস দৌড় শুরু করে দেবো, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি, ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু, একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে, সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি। আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই। কুরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করবো এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? এ রমজান মাসে নিয়াত করে আসন্ন রমজান কেন কথা বলছি, কারণ রমজান কিন্তু বেশি দিন নাই, কয়দিন আছে, এক মাস দেড় মাসও বাকি নেই। আপনাকে প্ল্যান করতে হবে, আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে, এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দিব ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগেই পাঁচ ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো, যেন রমজানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে। রমজান আসার আগেই নিয়াত করে নেব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়ব ইনশাআল্লাহ, এবং খতম 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 তারাবি পড়ব ইনশাআল্লাহ। রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা, আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ। রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে গ্রেফতার করাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমি আমার যাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে, জিকির আজগার হবে, আল্লাহর কাছে দোয়া করবো, রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ত আগে করতে হবে, আল্লাহ পাক তৌফিক দেন। এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা, এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলে, আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে, যদি এখন সামর্থ্য থাকে করে ফেলে, সামর্থ্য থাকলে করে ফেলে। আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে, পুরো দেশব্যাপী সামাজিকভাবে, এই যেমন একটা সংগঠন আপনাদের না, এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো, এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাল্লাহ। রোজা রেখে ভুলেও গীবত তোমত সমালোচনা এগুলো করতে যাবে, রোজা রেখে কথাই বেশি বলবেন না, খালি জিকির হবে, তেলাওয়াত হবে, আল্লাহর কাছে দোয়া হবে, ইস্তেগফার হবে, কথা কম, কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ, কথা দশটা কথা বলবেন দুইটা গীবত করতেই হয় না, আর গীবত করতে মজা লাগে, কেউ কেউ আসলে উস্কাই দিলেই ব্যাস গীবত করতে মজা লাগে। আর গীবত তো আপনারাই বা কেন করবেন না, গীবত তো শিখছেন আমাদের কাছ থেকে, গীবত তো আপনারা আমাদের কাছ থেকে শিখছেন, তা আমি আমি আপনাদেরকে কী শিখাবো, আমরা আপনাদের কী শিখাইলাম? ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তা গীবত না করলে ওয়াজ হয় না, এক আলেম আরেক আলেমের পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না, তা আমি কী শিখাবো আপনাকে? আপনারা নিজেরা শেখেন, আমাদের আমার দিকে তাকানোর দরকার, নিজেরাই শেখেন। প্রিয় ভাইরা, রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন, কথাই কম বলবেন, কথা বললেই বিপদ, মানুষ যদি দুটো গালি দেয় চুপ করে থাকে, ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর কি আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে, এটা কি জানেন, কি আমার অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায়। কেন আসবে বলি হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে, দরিদ্র মানুষকে মিসকিনকে, সাহাবীরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন, নবীজি বলছেন না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়, প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো, বিশাল পাহাড়, উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি, কিন্তু
দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে, ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল, ঠিক আছে, কারো গীবত করেছে, কাউকে তোহমত দিয়েছে ইত্যাদি। এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ, নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে। এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট মনে আছে, ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে, আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরও অনেক অনেক উন্নত, মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ ডাকবে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে মিলে আমি। তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস। তো রোজা রাখার তাৎপর্য কি? যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি। এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি, তাসবিহ তাহলিল বেশি, কোরআন তেলাওয়াত বেশি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে, তার দার্স হবে, দিনের কথা হবে। যখনই বন্ধুরা মিলে বসবেন, চা খেতে বসবেন, কফি খেতে বসবেন, অলওয়েজ দিনই আলাপ করবেন, দুনিয়াবি আলাপ কম করবেন, দুনিয়াবি আলাপ বেশি করবেন না, প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন। কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায়, মানুষ জান্নাতে চলে গেলেও ওইসব সময়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই। তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন, বসে পড়ে আলোচনা করতে থাকেন, ওঠার আগে কমপক্ষে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কম যদি একটা জায়গায় বসে, বসে আলোচনা করে, আলোচনা থেকে শেষ করে বৈঠকটা ভাবাটা পড়ার চর্চা করে। তো যেটা বলছিলাম, দেখেন আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি, জাকাতগুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি, আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি, সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয়, কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে, ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে এক বছর দুই বছর তিন বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যারা অর্থনীতি বোঝেন তারা বুঝবে, নামতে 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 এমন একটা জায়গায় চলে আসছি যে হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে ভুল। একটা উপায় কি? উপায় হচ্ছে এই যে খাদ্যগুলো, যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে, অতিরিক্ত খাদ্য আমদানি করা। কি করা? আমদানি করা। দুটো অপশন থাকে, এক আমদানি করা, আরেকটা হচ্ছে কৃষিভিত্তিকভাবে উৎপাদন করা, দুটো। তো আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। কি হয়েছে? কমেছে, কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধির হারটা কমেছে, আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে। কারণ ডলার সংকট। কিসের সংকট? ডলার, জানেন তো নাকি? আচ্ছা, রিপোর্ট টিপোর্ট তো পড়েন, পেপার পত্রিকা তো পড়েন নাকি? সংকট হলে কি হয়? সংকট হলে এলসি কমে যায়। মানে মনে করেন আপনি একজন ব্যবসায়ী, পণ্য আমদানি করেছেন, পণ্যগুলো যে আপনি খালাস করবেন, বন্দর থেকে নামাবেন, তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে। এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই, কি করবেন? তাহলে পণ্য ওই বন্দরে পড়ে থাকবে, অনেক পণ্য বন্দরে পড়ে আছে, নামাইতে পারতেছে। এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে? না। কি করবে তাহলে? ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে, যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে শেষ করতে হবে। এগুলো ইকোনমিক্স, বেসিক ইকোনমিক্স, এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হবে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে রমজান মাসে দামগুলো চাপ, এমনিতে চাপ, আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে। অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন, যদি আরও 10 বছর অপেক্ষা করেন, বহু দেরি হয়ে যাবে। এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই, যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন, আমার কথা বুঝবেন ইনশাআল্লাহ, যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো অপশন নাই আমাদের সাথে। ইসলামিক অর্থনীতি মানে দান সৎকার ভিত্তিক, অপচয় কমানো, দুর্নীতি বন্ধ করা, সুদ ঘুষ এগুলো বন্ধ করা, এবং অন্যের কষ্টে নিজেকে, অন্যের কষ্টে নিজে পাশে থাকা, পাশে দাঁড়ানো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা, জাকাত, সাদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, সুদটাকে হারাম করা হয়। এগুলোর উপর যদি সুদ থাকে, চড়া সুদ, তখন তো আরও অবস্থা খারাপ। যেমন ধরেন, মনে করেন আমাদের সংকট হয়েছে, এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন, ওরা কি এমনি এমনি লোন দিবে? এমনি দিবে? যাও তোমাকে 10 কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম, $1,000 বিলিয়ন এমনি এমনি দিবে? কখনো এমনি দিবে না, বরং সে একটা সুদ ফিক্স করবে, হয় 10%, না হলে 12%, না হলে 20% সুদ ফিক্স করবে। যখন সুদটা ফিক্স করে দেবে, তখন এই সুদটা শোধ করতে হবে না, ওই সুদটা শোধ করতে হবে, কিন্তু আপনার শ্রম দিয়ে, আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে। শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে, নাকি শ্রম আপনিও করেন? আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে, শোধ করতে হবে না? এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির সবচেয়ে মারাত্মক দিক। এতে করে ওরা ধনী হবে দিন দিন, আর গরিবরা আরও গরিব হবে দিন দিন।
আল্লাহপাক এমনি বলেন নাই ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহপাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন, সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সাদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয়। এই আয়াতগুলো খালি পড়লে হবে না, বুঝতে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। আচ্ছা আরও ব্যাপার আছে, এখন সুদ দেওয়ার সময় কী হবে জানেন? যদি দেখা যায় আপনার মনে করেন $1 সমান সমান $80 মনে করেন, যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না, দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে, তখন হয়ে গেল $1 সমান সমান $100, কয় টাকা বাড়লো? $20, ২০% বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় $100, এখন বেতন হয়ে গেছে $80, বুঝতে পারছেন না? আপনার বেতন যদি হয় $100, এখন বেতন হয়েছে $80, $100 শ্রম দিয়েছেন $80 প্রফিট পাবেন, $20 গায়ে, ওটা কোথায় গেল? ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে, আপনার অর্থও চলে গেল, আপনার শ্রমও চলে গেল। এর উপর আরও অনেক বিষয় আছে, আজকে ইকোনমিস্টে বুঝলে আপনি মাথা খারাপ হয়ে বলবেন যে ভাই কী শুরু করবেন। এগুলো শুধু অর্থনীতির কথা নয়, এগুলো ইসলামের কথা, কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহপাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন। তোমরা অপচয় বন্ধ করো, কি বন্ধ করো? অপচয় বন্ধ করো, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো, কোনো প্রকার অপচয় করবো না, না সময় অপচয় করবো, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো, পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবো, পারা যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকি করবো, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবো, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো, পারা যাবে ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা। দুই নম্বর, আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা পাবেন ইনশাআল্লাহ। জাকাতের খাত ৮টা, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায়, আপনাকে বলে দিবেন। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত, সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। এখানে একটা কথা বলি, অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়, জাকাতের যে খাতগুলো আছে না ৮টা খাত, এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায়। কেন দিব না আমরা? যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয়, তার পাশে দাঁড়ানোর দরকার নাই, সে কি মানুষ না? তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করবো, তাকে ঘৃণা করবো? না, তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব? না, আমরা তাকে হেল্প করবো জাকাতের টাকা দিয়ে, যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাআল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে, একদিন সে ইসলাম মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হতে পারে না, তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না। অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন? তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো। একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে, বিদ্বেষে জড়াবে? সে তার ধর্ম তার মতো করে পালন করবে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন। বরং কোরআন বলছে জাকাতের যে সম্পদ, যে খাত আছে, এই খাতের মধ্যে একটা খাত আছে, তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া। তো আমরা সবাই জাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ। এরপরে আছে সাদাকাতুল ফিতর, এটাও দেওয়ার চেষ্টা করবেন, এটা তো আপনি জানেন সাদাকাতুল ফিতর দিতে হয়। এরপরে রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন, এগুলো কিন্তু অপচয় হচ্ছে না, এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ। এই দান সাদাকা পরকালে সঞ্চয় হচ্ছে না? আল্লাহ রাসূল বলেছেন যে একটা খেজুর দান করে, একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে, এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন, আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাহু। আরেকটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয় ভাইরা, রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয়, দেখেন রমজান মাসে কী হয়। আমরা আল্লাহ না করুক, তবে ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, আরও যে বিষয়গুলো বলছিলাম, রমজান মাস আসার আগেই এই কিতাব, আল্লাহ পাকের কিতাব অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন। সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন এক পারা করে পড়বেন, প্রত্যেক দিন এক পারা, তাহলে ৩০ দিনে আপনি ৩০ পারা পড়ে শেষ করবেন। এতে করে চাপও পড়বে না আপনার উপর বেশি, আপনার বিরক্তিবোধ আসবে না, অন্য কাজগুলো করতে পারবেন, ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে এক পারা পড়ে শেষ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থ সহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে, কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয়, সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন, অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ কিন্তু পাল্টে যাবে। রমজান আসতে যে সময়টা বাকি আছে, এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন, ইনশাআল্লাহ নিয়াত করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ, ১ ঘন্টা করে, যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন।
এরপর রমজানে একটা কথা বলে সামনে যাব, সেটা হলো তারাবী। তারাবীর নামাজ তো আমরা পড়ি, এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে দু রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন। কখন? একদম সাহরি করার আগে আগে, সাহরি করার একটু আগে আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করুন। কমপক্ষে দু রাকাত নামাজেরও পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় দোয়া ইনশাল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর রোজাদারের দোয়া খুব বেশি কবুল হয়, রোজাদার দোয়া কিন্তু খুব বেশি কবুল হয়। তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, আর সন্তানের জন্য পিতার দোয়া ফেরত দেওয়া হয় না। আর যে মুসাফির আমরা, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের, আমাকে সহ আপনাদের সবাইকে রমজান মাসে সুস্থতার সাথে সমস্ত রোজা রাখার তৌফিক দান, এবং রমজান মাসে কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, কোরআন পড়া বোঝা গবেষণা করার তৌফিক দান করুন, অন্যকে কোরআন শেখানোর তৌফিক দান। আল্লাহ পাক রমজান মাসে আমাদের সবার অর্থনৈতিক সচ্ছলতা দান করুন, এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করুন। আল্লাহ পাক আমাদের কৃষির মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের দান সৎকার মধ্যে বরকত দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, ভালো কাজের আদেশ, অন্যায় নিষেধ, এই কাজগুলোতে ব্যস্ত থাকার তৌফিক দান। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। এখন একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছি, আজকে জুমার দিন ছিল, জুমার দিনে সূরা কাহাফ কারা কারা পড়েছেন হাত উঁচু করেন দেখি, মাশাআল্লাহ, যা অনেকেই পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা সূরাকে বলেছেন, এই একটা সূরাকেই তিনি বলেছেন যে সূরাটা আপনাকে মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। হঠাৎ করে দাজ্জালে কেন আসলাম, কারণ বলছি, কারণ সারা বিশ্বে এখন চলমান যে চার পাঁচটা ইস্যু চলছে, একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একটা মানে ইউক্রেন রাশিয়া আসলে মানে পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ, ইউক্রেন রাশিয়া না, এখানে ন্যাটোর সাথে রাশিয়া লড়াই করছে। দ্বিতীয় ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু চলছে না, কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। একটা ইস্যু চলছে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে, একটা ইস্যু চলছে এখন ধামাচাপা পড়ে গেছে কিন্তু যখন সময় হবে তখন আবার রাইজ করতে পারে, সেটা হলো করোনা ইস্যু আছে না, মাঝখানে খুব দরজা হলো হঠাৎ, এখন নাই, এখন আছে, তাই আবার যদি ওদের প্রয়োজন হয় তখন এই ইস্যু আবার নিয়ে আসবে আর কি, ঠিক আছে, আচ্ছা। তারপরে এখন চলছে আরেকটা নতুন সবচেয়ে মারাত্মক ইস্যু, সেটা হলো ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে, দেখেছেন? দেখেন নাই? আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা, দেখেছেন? এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান থাকছে, মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না, হাইকেলে শুনে মানি, মানে ওরা ওরা মনে করে, ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল, একটু বোঝেন, ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল, আসলে ওরা বানু ইসরায়েল নয়, ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, কে আসবে? মাসিহ, মাসিহ মানে ত্রাণকর্তা, মাসিহ মানে কি? ত্রাণকর্তা, যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে, এমনটা তারা মনে করে। এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ, কি না তালমুদ, এই তালমুদের মধ্যে লেখাও আছে যে একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন, আসেন নাই, ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি। সেই মাসিহের নাম কি? নবী ঈসা আলাইহিস, আমরা বলি না মাসিহ ইবনে মারিয়াম, আমরা বলি না ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মাসিহ না, ত্রাণকর্তা। ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওয়ামা কতালুহু ওয়ামা সালামু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ পাক তাকে, বাল রাফাআহুল্লাহ ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। তো বিষয়টা কি দাঁড়ালো, ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে, ঠিক আছে? কারা শাসন করবে? জিউসরা, যারা মনে করে ওরা বানু ইসরায়েল, আসলে তারা বানু ইসরায়েল নয়, তারা ইউরোপিয়ান জিউস। এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ করতে। এটা কি? সুলাইমান আলাইহিস সালামের সময়ে তারা যেমন বিশ্ব শাসন করেছিল না, মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের সময়ে এত দাপট ছিল তখন, যে সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন, সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন যে বাতাসকে যা ফ্লাই করতো, তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না? সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো, জিনরা ওই কাজ করো। সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও, ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো, তারা সেটা বের করে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন, মনে আছে? ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল, আর সুলাইমান আলাইহিস সালাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন, যখন পড়ে গেলেন তার দেহটা, তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম, আছে না কুরআনে? তো সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানী বিলকিস, মনে আছে হুদহুদ পাখির ঘটনা? হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে,
তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবো? এক জিন বলছে যে আমি আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো। কত শক্তি চিন্তা করেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন এতে হবে না। আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সে আলেম ছিল, সে বলছে যে আপনার উঠতে হবে না, চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, চোখের পলক ফেলার আগেই মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে। চিন্তা করেন তাহলে কত বড় শক্তি। তো এরকম শক্তি আল্লাহপাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, এবং ওই সময় বনু ইসরাইল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে। এখন এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে। ওরা মনে করে একজন মাসিহ আসবে, এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে। কথা কি বেরোতে পারছেন? ওরা দাজ্জালকে কি মনে করে? মাসিহ মনে করে। ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই, ওই জায়গা ওদেরই, ওরা ওদেরই মনে করে। এই কারণেই তো 1914 সাল থেকে শুরু করে যে 2023 পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, মামনদেরকে বের করে দিচ্ছে, ভাইদের হত্যা করছে, বুঝছে না? আর এইগুলোকে মানবতা বিরোধী অপরাধ কেউ বলে 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 না। যদি ওই ওই মজলুম ফিলিস্তিনিরা বলে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও, তখন ওদেরকে সন্ত্রাসী বলা হয়, হয় না? তো এখন আসলে কি হবে, বিষয়টা কি হবে? এখন নতুন টাটকা ইস্যু চলছে যে তারা বলছে প্যালেস্টাইন থেকে দেখলেই গুলি মেরে। এখন কি হবে, এখন শোনেন কি হবে। আমরা বলছি কোরআন, এই যে কোরআন এবং হাদিস থেকে বলছি কি হবে, এই জুলুম নির্যাতন হয়তো আরো বাড়বে। কি হবে? আরো বাড়বে। আর মুসলিমদের যে অধঃপতন চলছে, আমাদের দোষের কারণে এই অধঃপতন আরো বাড়তে পারে। একটু দেখাচ্ছি, মুসলিমরা কি এখন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে? মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে? মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায়? মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে? মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে? আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধঃপতন হয়েছে আমাদের, হয় নাই? হয়েছে কি হয় নাই? আমরা আসলে আমাদের নিজেদের আধ্যাত্মিকত্ব, আমাদের ইমান, আমাদের আমল এগুলোকে কমিয়েছি। এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে। একটা সময় কিন্তু এমন ছিল না। তো কোরআন সুন্নাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে। একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন। তার নাম হচ্ছে ইমামুল মাহদী। কি নাম? ইমামুল মাহদী। তার নাম কিন্তু ইমাম মাহদী নয়, তার নাম হচ্ছে, তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধরদের মধ্যে হবে, ঠিক আছে? এবং তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আবদুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে, এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ।